নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। গতকাল মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের এক নম্বর ফুলবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। এদিন ফুলবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকা থেকে এই ধিক্কার মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণ করেন এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে গতকাল যেভাবে পরিকল্পনা মাফিয়া আক্রমণ হয়েছে, তিনি গুরুতর চোট পেয়েছেন পায়ে। অতীতেও বহুবার তাকে এলিমিনেট করে দেওয়ার জন্য শারীরিকভাবে আক্রমণ হয়েছিল লেফট আমলে বহুবার, অসংখ্যবার। কোনো মতে তিনি ঈশ্বরের কৃপায় প্রাণে বেঁচেছেন, কালকেও সেটা হলো, যাতে প্রচার থমকে যায় তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে নিয়ে কুচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং আমরা এই আন্দোলন লড়াই রাস্তায় নামা এটাকে আমরা পরিচালনা করছি। এবং আমরা এটা স্মরণ করে দিতে চাই যে মডেল কোড অফ কন্ডাক্ট 27 ফেব্রুয়ারি চালু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন টেক ওভার করেছেন, নিয়ম অনুযায়ী তারা ডিজিপি চেঞ্জ করেছেন, অন্যান্য জায়গায় পুলিশ প্রশাসন তাদের নির্দেশেই চলবে নিয়ম অনুযায়ী। তাই মুখ্যমন্ত্রী সমেত সমস্ত নেতৃবৃন্দকে সুরক্ষিত রাখা এবং অন্যান্য বিষয়গুলো, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বাধ্যবাধকতার মধ্যে পড়ে, এটা আমরা অতি বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই।